সংশয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট আরব দেশগুলোর যোগ না দেওয়ার সম্ভাবনা। কে কত বেশি দামে কিনতে পারে এটার একটা পথ। বাংলাদেশকে চাপ প্রয়োগের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের। সিরাজউদ্দিন হাক্কানির পাসপোর্ট বাতিল, পাকিস্তান তালেবান সম্পর্কে তিক্ততার ইঙ্গিত। ইসরায়েলের পক্ষে যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা। সবশেষে জানবেন গাজা অভিযান ক্রমান্বয়ে কমিয়ে আনার ইঙ্গিত। আরব দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে না। লোহিত সাগরে ইয়েমেন ভিত্তিক হুতিদের মোকাবেলায় মার্কিন নেতৃত্বাধীন অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানে আরব দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা দিয়েছে তাতে এখন পর্যন্ত মাত্র একটি দেশ তথা বাহরাইনের নাম রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশরের মতো মার্কিন মিত্রদের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এসব দেশ এই কোয়ালিশনে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এসব দেশের অংশগ্রহণ করা বা না করা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজাকে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে হুতিরা। ইরান সমর্থিত হুতিরা বলছে ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তবে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তারা এর আগে দুইটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে বলেও খবর প্রকাশ পায়। হামাসের সমর্থনে হুতিরা যাতে এগিয়ে না আসে সেজন্য তাদের সাথে আপোষের প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল বলেও এর আগে জানা গেছে। কিন্তু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেন ভিত্তিক হুতিরা লোহিত সাগরে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের উপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের। বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে সমর্থন জানানোর জন্য আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন বা AAF এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেস সদস্যরা। গত 15 ডিসেম্বর অ্যাসোসিয়েশনটির কাছে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন 8 কংগ্রেস সদস্য। চিঠিতে তারা পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের উপর চাপ সৃষ্টির কথা বলেন। চিঠিতে বলা হয় বাংলাদেশের ওয়েজ বোর্ড থেকে সর্বশেষ যে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে তাতে জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ প্রতিবাদকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে সহিংসতামূলক প্রতিক্রিয়া জানিয়েছে। এতে কমপক্ষে 4 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটছে। প্রতিশোধ, সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সংগঠিত এবং শান্তিপূর্ণভাবে শ্রমিকদের প্রতিবাদ এবং দরকষাকষির অধিকারকে সম্মান এবং রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন, যার সঙ্গে আমরা একমত। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং একটি ন্যায্য স্বচ্ছ মজুরি নির্ধারণ প্রক্রিয়ার পক্ষে বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডের সমর্থন প্রকাশ দেখে আমরা উৎসাহিত হয়েছি। তবে শুধু আহ্বান জানানোই যথেষ্ট নয়, এমতো অবস্থায় আমরা AAF এর প্রতি অনুরোধ জানাই যাতে তারা বাংলাদেশের শ্রমিকদের উপর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানায়। সিরাজউদ্দিন হাক্কানির পাসপোর্ট বাতিল, পাকিস্তান তালেবান সম্পর্কে তিক্ততার ইঙ্গিত। পাকিস্তান কর্তৃপক্ষ তালেবান শাসিত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির পাকিস্তানি পাসপোর্ট বাতিল করেছে। অনেক বিশ্লেষক বলছেন কাবুল সরকারকে শাস্তি দেওয়ার অংশ হিসেবে তারা এই পাসপোর্ট বাতিল করেছে। সম্প্রতি নাটকীয়ভাবে প্রকাশিত হয় যে সিরাজউদ্দিন হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন। দৃশ্যত আফগানিস্তানে অবস্থান করে তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যদের নিয়ন্ত্রণ করতে তালেবান সরকার সহযোগিতা না করায় পাকিস্তান বেশ ক্ষুব্ধ। পাকিস্তান দাবি করছে আফগানিস্তানে TTP-র সদস্যরা নিরাপদে অবস্থান করছে। TTP-র সদস্যরা পাকিস্তানের বিভিন্ন স্থানে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে পাকিস্তানের দাবি। এদিকে পাকিস্তান সরকার তাদের দেশে অনিবন্ধিত আফগান উদ্বাস্তুদের চলে যেতে বলেছে। ইতিমধ্যেই 17 লাখ অনিবন্ধিত উদ্বাস্তুর মধ্য থেকে 3,30,000 জনকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। প্রতিদিনই তাদের ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। এ নিয়েও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের পক্ষে যুদ্ধ যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পক্ষে যুদ্ধে যাওয়া দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা যারা দক্ষিণ আফ্রিকার নাগরিক ও গাজায় যুদ্ধ করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছে কিংবা যোগ দেওয়ার কথা ভাবছে। গণমাধ্যমের এমন খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। মন্ত্রণালয় আরও বলছে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আন্তর্জাতিক আইন
লঙ্ঘন হতে পারে, ফলে তারা দক্ষিণ আফ্রিকায় বিচারের আওতায় আসতে পারেন। তবে বর্তমানে গাজায় ইসরায়েলের হয়ে ঠিক কতজন আফ্রিকান নাগরিক যুদ্ধ করছে তা জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কথা আগেই জানিয়েছিল দেশটির নিরাপত্তা সংস্থা SSA। অর্থ অভাবে সামরিক অপারেশনে কাটছাঁট ইউক্রেনের। দেড় বছরের বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে যুদ্ধ চলছে। গত বছর 24 ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযানের নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পক্ষে নিয়ে দেশটিকে অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। কিন্তু সম্প্রতি সেই অর্থ সহায়তা উল্লেখযোগ্য হারে কমেছে, ফলে বর্তমান সামরিক অপারেশন কাটছাঁট করতে বাধ্য হচ্ছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান জেনারেল অলেকজান্দ্র তারানভস্কি এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার জেনারেল তারানভস্কি জানান, সামরিক বাহিনীর প্রতিটি ইউনিট গোলা বারুদের অভাবে ভুগছে এবং শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে অদূর ভবিষ্যতে কিয়েভের সামনে বিরাট বিপদ আসবে। গত প্রায় 2 বছরে যুদ্ধে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে না পারায় ইউক্রেনের সঙ্গে ইউরোপের দেশগুলোর জোট, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব এবং তার জেরে সহায়তার প্রবাহ অনিয়মিত হয়ে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যদিও বলছে যে পশ্চিমা দেশগুলোর সহায়তায় শীঘ্রই দেশটি নিজেদের গোলা বারুদ নিজেরাই উৎপাদন করবে। ইউক্রেনে কারখানা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রশাসন। কিন্তু বাস্তব সত্য হল ইউক্রেনের নিজস্ব গোলা বারুদের মজুদ তলানিতে ঠেকেছে এবং বর্তমানে দেশটি পশ্চিমা দেশগুলোর সরবরাহের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। যে কারণে স্থগিত হল গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের উপর ভোট স্থগিত হয়েছে। সোমবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবিত খসড়ার চিঠি সদস্য দেশগুলোর কাছে না পৌঁছানোয় মঙ্গলবার পর্যন্ত ভোট স্থগিত করেছে জাতিসংঘ। সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবটির মাধ্যমে গাজায় সব জিম্মিদের নিঃশর্ত মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করে নিন্দা জানানো হয়। গাজায় অভিযান ক্রমান্বয়ে কমিয়ে আনার ইঙ্গিত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তেল আবিবে একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিনভর এই বৈঠক হয়। দীর্ঘ এই বৈঠকে গাজায় অভিযানের তীব্রতা ক্রমশ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ফের এই বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা, তার ঠিক আগেই এই ইঙ্গিত মিলল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে ফের ভোটাভুটি হওয়ার কথা, মঙ্গলবার পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আবার যুদ্ধবিরতির দাবি তুললেন। সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে 7ই অক্টোবরের ঘটনার পর ইসরায়েল যে পাল্টা লড়াই শুরু করেছে যুক্তরাষ্ট্র তা সমর্থন করে, কারণ ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু একই সঙ্গে বেসামরিক মানুষকে রক্ষা করার দায়িত্ব আছে ইসরায়েলের, সেদিকে এবার নজর দিতে হবে।